ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র্যাব তিনের একটি দল। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানান। তিনি জানান, গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ বিদেশে মানুষকে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে এই লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।